শীতের বিবিধ সবজিকে পাশে রেখে আজকে একটু ব্যতিক্রম আয়োজন, সজনে ডাঁটা ভাজা। অসময়ে এই ব্যঞ্জনটি আপনার মুখে ভিন্ন মাত্রা যোগ করবে। গরম জলে স্বাদ মতো লবণ দেব, আর দেব হলুদ। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তাতে আমরা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব। দেখুন ডাঁটাগুলো কত সুন্দর রং ধরেছে। সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব। এবার আমরা গরম তেলে 5 ফোড়ন দেব, আর দেব 2টি শুকনো লঙ্কা। সমস্ত উপকরণ তেলের সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো তেলে দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নেব। আবারও আমরা স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। হলুদ ও লবণ সজনে ডাঁটার সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। ক্রমাগত সজনে ডাঁটাগুলো নাড়াচাড়া করতে থাকবো এবং খুব সুন্দরভাবে একটু ধৈর্য ধরে ভাজতে থাকবো। সজনে ডাঁটাগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমরা এতে সরিষা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো সজনে ডাঁটার সাথে খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব। অনবরত সজনে ডাঁটাগুলো নাড়াচাড়া করতে থাকব ও সুন্দরভাবে ভাজতে থাকব। শীতের মরশুমে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে যারা বোরিং হয়ে গিয়েছেন তাদের জন্য এই সজনে ডাঁটা ভাজা একটি ব্যতিক্রমী স্বাদ মুখে এনে দেবে। ধীরে ধীরে ভাজতে ভাজতে সজনে ডাঁটাগুলো অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। আমাদের সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমরা একটা পাত্রে তুলে নেব। শীতের মরশুমে এই ভিন্নধর্মী সজনে ডাঁটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ফুলকপি বাঁধাকপির মাঝে এই ব্যতিক্রম সবজিটি খুব ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। সদা সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে।